ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मीलितमजेन तस्मै श्रीगुरवे नमो श्रीचैतन्यमनःविष्टं स्थापितं जनभूतले स्वयं रूपं पदामोऽयं ददाति सफलान्तिकम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगणरघुनाथान्वितं तं शिवदिवम् साधुतम शबदूतम परिजन सहित कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादा सहगन ललिता श्री विशाखानितांश्च नमो ओम विष्णु पादाय कृष्ण कृष्णाय भूतले श्रीमते जयपतक स्वामिनि नामिनि नमो आचार्य पादाय नितय कृपा पदायिनि गौरवकर्ता दमदाय नगर ग्राम तारिणि नमो ओम विष्णु पादाय कृष्ण कृष्णाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रसत्वेश तारिणे पंचाश कृपा सिंधु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृंदाय तुलसी देव्य प्याय केशव सच विष्णु भक्ति पद देवी सत्यवत्य नमो नमो नम महावदन्नाय कृष्ण प्रेम पदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नाम गौरविषे नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने भद्र सुभद्रा भगवताय ते नमो बागीशा जशोवदन लक्ष्मी जशक्षसी जशस्तिदेव समित सिंह तमाम भजे जय श्री कृष्ण चैतन्य प्रभुनितानंद गाधर शिवासादि गौरभक्तविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततजाय मुदीरये नष्ट प्रायश भद्रेशु नित्यं भागवत सेवया भागवतोत्तम श्लोक भक्तिर्भवति नष्टकी मुखं करोति वाचालं पंगुनं गयति गिरिं जत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यैश्वरं परमानन्दमाधवं हरि ओं तत्सत् আমরা আলোচনা করব কিভাবে ভগবানের সেবা করতে হয়, কিভাবে ভগবানকে সন্তুষ্ট করতে হবে তা নিয়ে। শ্রীমৎ ভগবদ গীতা দশম অধ্যায় দশ নম্বর শ্লোক সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মা উপজান্তিতে। অনুবাদ বলবেন সবাই। যারা ভক্তিযোগ দ্বারা ইতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। শ্রীল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য এই শ্লোকে বুদ্ধি যোগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন, তা আমরা স্মরণ করতে পারি। সেখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ
অথবা জোগাড়ুর। কেউ যখন তার প্রকৃত আলোয় ভগবত নামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় সম্মুখভাবে নিযুক্ত হন, তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। সাধনার পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ সেই কথা জানে না, তাই ভগবত ভক্ত ও সদ্গুরুর সঙ্গ অতি আবশ্যক। আমাদের সকলেরই জানা উচিত যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে ধীর গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে অথচ ক্রমোন্নতির পর্যায়ক্রমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই পরম লক্ষ্যে উপনীত হওয়া যায়। কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত হয়ে থাকে, তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। কেউ জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্ম প্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে তাকে বলা হয় জ্ঞানযোগ। এবং কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ। সেটি হচ্ছে যোগের পরম পূর্ণতা। যোগের এই পূর্ণতায় হচ্ছে জীবনের সর্বোচ্চ সিদ্ধির স্তর। কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমাত্মিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমাত্মিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি তার না থাকতে পারে। তাহলে শ্রীকৃষ্ণ অন্তরস্থল থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রীতি ও ভক্তি সহকারে সর্বপ্রকার শ্রীকৃষ্ণের সেবা করা। শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটি কর্ম করতে হবে এবং সেই কর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে। ভক্ত যদি আত্ম উপলব্ধির বিকাশ সাধনে যথার্থ বুদ্ধিমান না হন, কিন্তু ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। বুঝা গেল কি বলছে? এখানে শ্রীল প্রভুপাদের অনুবাদ এবং তাৎপর্য সমাপ্ত। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। তো আজকের এই শ্লোকের অনুবাদে বলা হচ্ছে, যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি দান করি, বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক আমাদের ভক্তি জীবনের জন্য। বলছে আগে কি ছিল জানেন? এত বড় 700 শ্লোক ছিল না, 4 শ্লোক ছিল। চতুর্শ্লোকে গীতা বলতো ভগবান, যখন এই জ্ঞানগুলো দান করেছিলেন মাত্র 4 শ্লোক দিয়ে সূর্যদেব বিবস্বানকে বলেছিলেন। এই 4 শ্লোকের ভিতরে সব কিছু আছে, এই 10 অধ্যায়ের 8, 9, 10, 11 মনে থাকবে। চতুর্শ্লোকে গীতা 4 শ্লোক, তার মধ্যে এটা তৃতীয় নাম্বার শ্লোক। প্রথম শ্লোকে হচ্ছে 8 শ্লোকে বলছেন যে এই জগৎটা এবং চিন্ময় জগৎ আমার থেকে সৃষ্টি, অহম সর্বস্ব প্রভব মত সর্বম প্রপদ্যতে ইতিমত্তা ভজন্তে মাম বুধাভাব সমন্বিতা। আমি জড়জগৎ এবং চিন্ময় জগতের সবকিছুর উৎস, আমার থেকে সবকিছু সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন।
মানে সবকিছু আমার থেকে সৃষ্টি, আমি একমাত্র একজন মহাপুরুষ আর কেউ নয়। এই জন্য পণ্ডিতগণ এটা জেনে আমার সেবা করেন। তারপর নয় নম্বর শ্লোকে বলছেন আমরা আনন্দ কিভাবে লাভ করব। মত চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। কিভাবে আমরা আনন্দ লাভ করতে পারি? হ্যাঁ, যে বলছেন যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাদের সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদা আলোচনা করে। কার কথা? কৃষ্ণ বলছেন যাদের, যারা সবাই আমাকে আশ্রয় করে জীবনযাপন করছে, যারা আমার ভক্তি করছে, তারা আমার কথা আলোচনা করে আনন্দ পায় এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে সন্তোষ ও অপ্রাকৃত সন্তোষ মানে কি, আমরা সন্তুষ্টি হতে পারবো ভগবানের কথা আলোচনা করলে এবং অপ্রাকৃত আনন্দ লাভ করতে পারবো। বুঝা গেল? প্রথম শ্লোকে বলছেন আমার থেকে সবকিছু সৃষ্টি, আর এই জগতে তোমরা আনন্দ পাবে কিভাবে, যদি আমার কথা সবসময় নিজে গ্রহণ করো এবং অন্যের সঙ্গে আলোচনা করো। এইবার নয় নম্বর শ্লোকে বলছেন যে কিভাবে আমরা সেই বুদ্ধি লাভ করব। যদি আমরা ভালো করে প্রীতি প্রীতি, এখানে কি বলছেন, তেসাম সততে যুক্তানাম ভ্রজতাম প্রীতিপূর্বক, প্রীতিপূর্বকটা হচ্ছে আসল কথা। আমরা সেবা করছি, প্রীতিটা কিভাবে আসবে? প্রীতি মানে কি, প্রীতি মানে কি হয়, প্রীতি মানে ভালোবাসা। তারপর আর কি হয়, আর কি কি, হ্যাঁ আনন্দ লাগা, প্রীতি মানে আর কি হতে পারে, প্রীতি সহকারে বা বিনয় সহকারে আন্তরিকতা। একটা ছোট করে লীলা বলে তাহলে বুঝতে পারেন প্রীতি কাকে বলে, লীলাটা আপনারা সবাই জানেন। তেষাম সতত যুক্তান মানে সতত মানে কি, সবসময় ভগবানের সঙ্গে যুক্ত থাকবে। কিভাবে যুক্ত থাকবো? আমরা যুক্ত আছি না প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত ভগবানের সঙ্গে যুক্ত আছি না, সেই যুক্ত থাকাটা কিরকম ভাবে থাকতে হবে এটা হচ্ছে শ্লোকের কাজ। আর সেভাবে যদি আমরা থাকতে পারি তখনই ভগবান আমাকে বুদ্ধি দিবেন, তার আগে দিবেন। হ্যাঁ, এখানে প্রভুপাদ তাৎপর্য একটা শ্লোকের মধ্যে বলছেন কেউ যদি সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমাত্মিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন। আমরা সবাই ইসকনের সঙ্গে যুক্ত আছি, কেউ গুরু আশ্রয় পেয়েছি, কেউ পায়নি বা সামনে নেওয়ার চিন্তা করছি, কিন্তু পারমাত্মিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি নাই, মানে পারমাত্মিক জ্ঞান অর্জন করার জন্য সেরকম বুদ্ধি জ্ঞান নেই, তাহলে শুধু সে একটা পারমাত্মিক সংস্থার সঙ্গে যুক্ত আছে, সদ্গুরুর চরণ আশ্রয়, গুরু টার্গেট করেছে, গুরু আদেশ উপদেশ ফলো করছে, বুদ্ধি কম, ভগবান তাকে অন্তঃস্থল থেকে তাকে সাহায্য করবে, বুদ্ধি দিবে। ভালো না, শুধু ঠিক তো হবে। এই জন্য প্রভুপাদ বলছেন এই ইস্কন রূপ জাহাজে উপরে বসে থাকো, বাকিটা আমরা বুঝে নেব, তোমার চিন্তা নাই। কিন্তু শুধু মাঝে মধ্যে জাহাজের উপর উঠে ঝগড়াঝাটি করে জাপ দিও না, জাপ দিলে কে হাঙ্গর মাছ খেয়ে নিবে, সমুদ্রের মধ্যে কি থাকে, হাঙ্গর মাছ থাকে না। এরকম অনেক সময় কি হয়, জাহাজে উঠেছি কিন্তু জাহাজের মধ্যে কি করে, কুটিনাটি দেখে ঝগড়াঝাটি করে জাহাজ থেকে লাভ দেয়, লাভ দিয়ে হাঙ্গর খেয়ে নেই, তারপর মায়া আবার পিছন দিকে টেনে আবার জাগের মধ্যে নিয়ে যাবে, পূর্ণ মুশিকো ভব। তাই এখানে বলছে দেখুন শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। তখন আমরা যদি শুধু লেগে থাকতে হবে ভগবানের সেবায়, ভক্তের সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, প্রভুপাদ বলছেন এই যে ইস্কন এটা হচ্ছে একটা হসপিটাল, এখানে বিভিন্ন ধরনের রোগী থাকবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের রোগী আছে, তো কারো যেমন একটা হসপিটাল দেখতে পান না, কারো ডায়াবেটিস আছে, কারো আপনার প্রেশারের রুগী আছে, কারো থাইরয়েডের রুগী আছে, তারো ইউরিক অ্যাসিডের রুগী আছে, ব্যথা আছে, একটু নড়াচড়া করলে ব্যথার জন্য মুক্তি করে না। হ্যাঁ, বিভিন্ন ধরনের হার্টের রোগ আছে, লাংসের রোগ আছে, তো বিভিন্ন সবার সিমটম কি একই রকম হয়, সবাই রুগী হসপিটালে, সবাই রুগী, ডাক্তাররা ঘাবড়ে যায়, তারা জানে সবাইকে চিকিৎসা করতে, সবাই রুগী চিকিৎসা করতে এসছে, কিন্তু দেখা যাবে কি এক বেড আর এক বেড আর এক বেড এরকম থেকে তারা নিজের নিজেরা কুটাকুটি করে। সবাই তো চিকিৎসা করতে, সবাই তো রুগী, সবার তো রোগ আছে, আরে চিকিৎসা করার উপরে ডাক্তাররা, ডাক্তাররাও নার্ভাস হচ্ছে না কিন্তু রুগীগুলোই নার্ভাস হয়ে যায়। সেই জন্য এই হসপিটালে আমরা আসছি কি জন্য, নিজেদের রোগটাকে সংশোধন করা, ভবরোগকে। সেই জন্য আমাদেরকে বলছে কি, যখন আমরা এখানে লেগে থাকবো একদিন একদিন ভালো হতে হবে, ওই হসপিটাল থাকলে একদিন না একদিন আমরা সুস্থ হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবো, লেগে থাকতে হবে নাকি।
এদিকে থাকবে আমি। তাই এখানে ভগবান বলছেন ভগবান তখন বুদ্ধি দিবেন, যদি হসপিটালে ডাক্তার যেরকম বলবে সেরকম ভাবে চললে যেমন রোগী ভালো হয়ে যায় নাকি, ঠিক সেরকম আমাদের ওই পারমাত্মিক হসপিটালে বিভিন্ন রকম রোগী আছে সবাই, এখানে থাকতে হবে। থাকলে প্রভুপাদ বলছে আমি তোমাদের ভগবত নামে নিয়ে যাবো, চিন্তা করতে হবে। তাই এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রীতি ও ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণের সেবা করা। দুটো কথা বলছে, প্রীতি আর ভক্তি। ভক্তি মানে কি? প্রীতিটা তো বলছেন ভালোবাসা, ভক্তি মানে কি? এটা সহজ ভাষা কি হয়? আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে এগুলো দিয়ে, কেননা আমাদের ইন্দ্রিয়গুলো কে চালায়? এই জন্য ভগবান পরিচালনা করছেন, আমরা পরিচালনা করছি না। সেই জন্য ভগবানের নাম হচ্ছে ঋষিকেশ, এই জন্য এই ইন্দ্রিয়ের দ্বারা তার সেবা করাটা হচ্ছে ভক্তি। শ্রদ্ধা মানে কি? ধীর বিশ্বাস। কিসের প্রতি? কৃষ্ণের প্রতি নাকি? না। আর ধীর বিশ্বাস মানে কি? কিসের প্রতি ধীর বিশ্বাস? শ্রদ্ধা শব্দে কহে সুধীর নিশ্চয়, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুধীর নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। বুঝা গেল শ্রদ্ধা আর ভক্তি আলাদা। এই যে ভক্তিটা আমি শুধু কৃষ্ণের ভক্তি করলে, ভক্তি মানে কি কি জানলাম? ভক্তি মানে ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণের সেবা। তাহলে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হবে, এর উপর আর কোনো কর্ম নাই। তার মানে আমি কৃষ্ণের সেবা করলে আমাদের জীবনে চরম সার্থকতা লাভ হবে, এটার প্রতি দৃঢ় বিশ্বাস থাকা, এই কথাটার প্রতি। কৃষ্ণ ভক্তি আছে সর্বোত্তম। তাহলে আমি কৃষ্ণের ভক্তি মানে কৃষ্ণের সেবা। ভক্তি মানে কি? সেবা। ভক্তি মানে এক কথা কি হয়? সেবা। যদি আমি কৃষ্ণের সেবা করি তাহলে আমার জীবনে চরম সার্থকতা হবে, এটার প্রতি দৃঢ় বিশ্বাস থাকা। কৃষ্ণের প্রতি বিশ্বাস, কৃষ্ণের সেবার প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এখন আমি চিন্তা করছি, আরে আমি এত লক্ষ্মী দেবীর সেবা করে আসছি, এখন বাদ দিলে যেটা গরিব হয়ে যায়। দুটো ব্যালেন্স রেখে চলি নাকি? একটা ঠিক আছে, আসো। অনেক ভক্ত বাড়িতে আছে, দীক্ষা হয়ে গেছে তারপরে আছে, এটা অসুবিধা হবে। এটা হলে ভগবত ধামে যেতে পারেন, আবার আসতে হবে। কারণ শরণাগত কম, বিশ্বাস কম আছে, 100% বিশ্বাস হয়নি। এই জন্য বলছেন প্রীতি ও ভক্তি। প্রীতি মানে কি? আদর থাকতে হবে, বুঝলেন? বাচ্চাকে কিরকম আদর করে না? সর্বক্ষণ ভক্তি সহকারে কৃষ্ণের সেবা করা, শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো না কোনো একটি কর্ম করতে হবে এবং সেই কর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে। আমি যেই কর্মটা করবো না, আদর থাকবে। ভগবানকে খাইতে দিলাম, গরমা গরম এনে লাগা দিলাম, ও কি গাল পুড়ে যাচ্ছে না মুখ পুড়ে যাচ্ছে, কি বুঝে দেখছি না, না জিপা ঠোসা পড়ে যাচ্ছে, লাগিয়ে দিয়েছি, ও খা। প্রীতি হবে কি? এটা বাচ্চাকে খাওয়াতে পারবেন এরকম গরম গরম খাবান? তো কত চিন্তা করবেন, ধরে দেখবেন, ছুঁয়ে দেখবেন, ঠিক আছে কি সেরকম ভগবানকে দেওয়া যাবে কি এরকম? এর আছে আদর বাচ্চার প্রতি, কত সুন্দর। কেন ও কথা বলতে পারে না তাকে এরকম নাকি? কথা বলতে পারে কিন্তু আপনার সঙ্গে বলছে না, আমার সঙ্গে বলছে না, আমাদের যোগ্যতা হয়নি। আমাকে বুঝতে বুঝে নিতে হবে, যখন যোগ্যতা হবে তখনই সে কথা বলবে। এই জন্য বলছে ভক্ত যদি আত্ম উপলব্ধির বিকাশ সাধনে যথার্থ বুদ্ধিমান না হন, কিন্তু ভক্তিযোগ সাধনে ঐকান্তিক আগ্রহী। আমার ভক্তি করার প্রতি খুব আগ্রহ আছে, আমি এটা করবই, নিষ্ঠা আছে, করে যাচ্ছে, কিন্তু তার অত বুদ্ধি নেই, কোনো কিছু বুঝতে পারে না, কিন্তু ভগবান তাকে সাহায্য করে। ভক্তি জীবনে শুধু আগ্রহ থাকলে হবে, ভগবান তাকে ঐকান্তিক আগ্রহ থাকলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যান। এই জন্য ভগবত ভক্তি করার যে আগ্রহটা প্রবল থাকলে তাহলে সব হয়ে যাবে। কৃষ্ণ প্রেম মানে কি? আমাদের জীবন লক্ষ্য কি? কৃষ্ণ প্রেম লাভ করেন নাকি? প্রেম মানে কি? বাইরে নিয়ে আসো। বুঝা গেল কি? খুব ক্রিটিক্যাল সাবজেক্ট। কিন্তু প্রেম মানে কি? প্রেম কৃষ্ণ প্রেম মানে কি? আচ্ছা আপনার সামনে আসুন, বসতে দিন, সামনে এগিয়ে আসুন। এদিকে আসতে পারি?
प्रेम हच्छे कि जेमन गोपीदेर के प्रेमी भक्त बोला है ना राधारानी के श्रेष्ठ भक्त बोला है क्या तार प्रेम सर्वोत्तम ना कि तले तार मध्ये की लक्षण टा पावा जाए से श्रेष्ठ भक्त श्रेष्ठ प्रेमी প্রেমটা কি প্রেমে বিভোর তো প্রেমটা কি জিনিস এটা বুঝলে তারপর আমরা কমপ্লিট হয়ে গেল প্রেম হোয়াট ইজ দ্য প্রেম আমাদের জাগতিক প্রেম মানে কি কারোর সঙ্গে প্রেম করছে সে আমাকে কিছু দিবে আমি ওকে কিছু দিব গিভ অ্যান্ড টেক পলিসি নাকি না হলে ডিভোর্স হ্যাঁ কি না প্রেম বলে জিবে জিবে প্রেম হয় না কাম হয় হ্যাঁ যেন আছে কৃষ্ণেন্দ্রে প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম আর আত্মেন্দ্রে প্রীতিবাঞ্ছা তারে বলে কাম এই জগতের প্রেমটা হচ্ছে আত্মেন্দ্রে প্রীতিবাঞ্ছা তো কৃষ্ণেন্দ্রে প্রীতিবাঞ্ছা মানে কি ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছেন যে কৃষ্ণের সেবার তীব্র বাসনাকে প্রেম বলা হয় মনে থাকবে কৃষ্ণ সেবার তীব্র বাসনা প্রেম বলা হয় যেমন গোপীরা সবসময় বাড়িতে কাজ করছে সবকিছু করছে তারা কিভাবে কৃষ্ণকে খুশি করবে কিভাবে তার সেবা করবে সেটা হচ্ছে প্ল্যান করতো হ্যাঁ রাধারানী সবসময় কৃষ্ণের সেবার জন্য পাগল থাকতো এজন্য শিক্ষাষ্টকমের আট নম্বর শ্লোকে কি বলছেন আশিল সেবা পাদরতম বিনষ্টমা মদর্শনম মর্মা হত কর যথা তথা বা বিধদা তুলম পট মৎ প্রাণনাথ সয়বনাপুর যে তুমি যদি আমাদেরকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে অন্য নারীর সঙ্গে সঙ্গ করো বা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করো আমাদের খবর না নাও যা কিছু করো তাও তুমি আমার প্রাণ দন আমাদের যত জ্বালা দাও না কেন তা আমরা তোমাকে বলব না আর এখনকার দিনে তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে হয়ে যাবে না এখানে ঘরে ঘরে ডিভোর্স চলছে কোর্ট কাছারিতে এখন সবচেয়ে মামলা হচ্ছে ডিভোর্সের মামলা বুঝা গেল কি সবচেয়ে বেশি মামলা চলছে ডিভোর্সের মামলা কেন প্রেম নাই কৃষ্ণেন্দ্রের প্রীতিবাঞ্ছা নাই আত্মেন্দ্রের প্রীতিবাঞ্ছা ভগবানের সেদিন আমাদের ভক্ত মানে কি কৃষ্ণেন্দ্রের প্রীতিবাঞ্ছা হবে হ্যাঁ লীলা শুনবেন লীলা লীলা শুনবেন জয় শ্রীলা প্রভুপাদ দ্বারকার মধ্যে ওদিন বলছিলাম না শ্রবণের কথা বলছিলাম আপনাদের কোথায় যে কোন ক্লাসে কি বলছি বুঝে যাচ্ছে বলছিলাম দ্বারিকার 108 জন গোপী আপনাদের কাদের বাড়িতে বলছিলাম তো রুক্মিণী দেবী যখন কৃষ্ণ রাধারানীর নাম নিত না ঘুমের ঘরে রাধারানীর নাম নিত সবসময় রাধারানীর নাম নিত তখন তার খুব ইচ্ছা রাধারানীকে দেখার মানে কৃষ্ণ কেন এর মধ্যে এত দুর্বল কি আছে ওর মধ্যে আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে তখন তারা যখনই কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ হয়েছিল তখন তারা সেখানে স্নানের জন্য হ্যাঁ 16108 জন সবাই নিয়ে কুরুক্ষেত্রে এসেছিল স্নান করতে আর এখান থেকে কৃষ্ণকে নিয়ে আসার জন্য হ্যাঁ গোপীরা এবং রাধারানী সহ সবাই গিয়েছিল হ্যাঁ সবাই গিয়েছিল আমার জন্য আর সেখানে তো মানে তাঁবু টেঙেছে না তখন একজনকে দিয়ে রাধারানীকে খবর পাঠিয়েছে লক্ষ্মী দেবী মানে তার মানে তাঁবুর মধ্যে আসতে বলছে এখন আসতে যখন বলছে তখন রাধারানী নিজে একা একা লক্ষ্মী দেবীর সঙ্গে দেখা করতে আসছে হ্যাঁ তো যখন লক্ষ্মী দেবীর সঙ্গে দেখা করতে আসছে বসুন
যখন এদিকে জায়গা আছে, এখানে অনেক ফাঁকা আছে, তো রুক্মিণী দেবীর সঙ্গে যখন দেখা করতে এসছে তখন রুক্মিণী দেবী রাধারানীর খুব সুনাম করছে, বলছে আপনি এত সুন্দর ওকে ভালোবাসেন, এত সুন্দর ওকে সেবা করেছেন, ও এখনো আপনার কথা ভুলতে পারে না। হ্যাঁ, খুব প্রশংসা করছেন। আর প্রশংসা শুনে রাধারানী খুব লজ্জায় পেয়ে গেছে, বলছে না আপনারা ভগবানের পত্নী তো, আমরা হচ্ছে গোয়ালার মেয়ে। হ্যাঁ, আমরা মানে একটা বনের মধ্যে থাকি, আপনারা কত একটা দ্বারকা পুরীতে থাকেন, হ্যাঁ রাজপত্নী আপনারা সবাই, রানীমা আপনারা সবাই, তো আপনাদের স্বভাব মানে কি অন্যের প্রশংসা করা, আমরা আসলে অতটুক নয়, আমাদের এখানে ছিল আমরা মিশেছি এই এটুকুই, আমরা অত ভালোবাসতে পারিনি ওকে, নাহলে কি আমাদেরকে ছেড়ে চলে আসতো আপনার কাছে, তাহলে আমাদের কাছে থাকতো। তো এভাবে বারবার রাধারানীর প্রশংসা করছে রাধারানী নিজেই। দেখুন ভক্তের স্বভাব মানে কি সবসময় বিনয়ী, শ্রেষ্ঠ ভক্ত মানে কি প্রশংসা করছে আর প্রশংসাটা ওদের উপর দিয়ে দিচ্ছে, নিজের কাছে নিচ্ছে না, কি করছে দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে। রুক্মিণী বলছে না আপনি মহান, আমি মহান নয়, হ্যাঁ আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা গাঁয়া মেয়ে, আমরা ওখানে থাকি আর আপনার রাজপ্রাসাদে থাকেন, আপনাদেরকে কত ভালোবাসেন, আমাদেরকে ভুলে গেছে ও, যদি আমাদেরকে ভালো, আমরা যদি সেরকম ভালোবাসতে পারতাম তাহলে সে আমাদেরকে খবর টবর নিত, আসতো, কই আসে না, তো আপনারা ভালোবাসেন বেশি করে, এই জন্য আপনাদের কাছে থাকো। রাধারানীকে কোনো রকমেই মানে এত প্রশংসা করছে কাবু করতে পারছে না, সবসময় নিজেকে ছোট করে রাখছে, এটা হচ্ছে বৈষ্ণবের স্বভাব। শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ মানে কি সে অন্যকে বড় ভক্ত মনে করবে, নিজেকে ভক্ত হইতে পারেনি এটা ভাবে। কিভাবে ভক্ত যত উন্নত হবে না সে তত মনে করবে কি আমি এখনো ভক্ত হতে পারিনি, ইনারা সবাই কত ভক্ত। ওই যে ছোট বাচ্চাটা আছে শান্তার ছোট ভাই, ওর মধ্যে ভালো গুণগুলো দেখবে, ভাই কত সুন্দর সেবা করে, এই করে সে করে, আর আমাদের মধ্যে আমরা কী করি, আমি সকাল থেকে এই করেছি ওই করছি এই করেছি, আমি বলি না না ভক্ত মানে কি আমি সেবার যোগ্যও নয়, সেই ভাবটা তার মধ্যে থাকবে। এজন্য বলছি কি পিনাদুপি শুনি যেন তোর রিবে সহিষ্ঠু না আমার না মানা যেন কীর্তনে, এগুলো ভক্তের অলঙ্কার, এটা হচ্ছে মেকআপ। যদি ভালো ভক্তের এই লক্ষণগুলো পাওয়া যাবে, চারটা লক্ষণ তার মধ্যে থাকবে, এটা হচ্ছে ভালো ভক্তের লক্ষণ, যেন তেন প্রকারের মধ্যে এই লক্ষণগুলো তার মধ্যে আসবে। যদি কেউ ভালো পরিণাম করে, ভালো ভক্তি করে, তার মধ্যে এগুলো প্রকাশ হবে, তার লক্ষণ হবে। এজন্য বলছে না বৈষ্ণব হওয়ার বড় ছিল সাত, পিনাদুপি শ্লোক হতে পরে গেলাম বা এটা থেকে বাদ পড়ে গেলে বৈষ্ণব হওয়া যায়। তখন রাধারানীকে এত প্রশংসা করছে রাধারানী, না আমরা আমাদের কোনো যোগ্যতাই নেই, বলছে ঠিক আছে আসছো একটু তোমার সেবা করার সুযোগ দাও। তখন রাধারানীর জন্য কী করলো লক্ষ্মী দেবী, এক গ্লাস গরম দুধ নিয়ে এসছে, গরম মানে ধোয়া উঠছে, আর সেই দুধ রাধারানীকে যখন এনে দিল তখন দুধগুলো কী করছে রাধারানী গটগট করে খেয়ে নিয়েছে গরম গরম দুধ, আর যখন খেয়ে নিয়েছে তখন তার সঙ্গে অনেক কথাবার্তা বললো, আলিঙ্গন কালিঙ্গন করে রাধারানী তার জায়গায় চলে গেল। আর এদিকে কিছুক্ষণ পর, অনেকক্ষণ পরে কৃষ্ণ আসছে রুক্মিণী দেবীর ওখানে, খোড়া হয়ে হয়ে হাঁটছে, কী করে হাঁটছে খোড়া করে করে হাঁটছে। এখন রুক্মিণী বলছে কী ব্যাপার তোমার পায়ে কী হলো, বলছে কী হলো ঠোসা পড়ে গেছে, কি করেছে ঠোসা পড়ে গেছে, বলছে কেন, বলছে পুড়ে গেছে এই জন্য। তখন তাকে সুন্দর করে যখন আনলো, আনার কৃষ্ণকে ঘরে ঢুকালো, ঢুকানোর পরে এবার তার সেবা করছে, সেবা করতে করতে বলছে এটা কীভাবে হলো, বলছে কীভাবে হবে আর ভক্ত খেয়াল করেনি এই জন্য হয়েছে, পুড়ে দিয়েছে আমাকে, আমি কী করতে পারি, বলছে কী ধরনের ভক্ত তোমার পা পুড়ে দিয়েছে কে সেটা, বলছে ঠিক আছে একটু পরে বলা দাও। তখন বলছে তুমি এখানে কি একা একা কী করছো, বলছে একা কেন আজকে তোমার রাধারানীকে ডাকছিলাম এখানে এসেছিল, ও এত ভালো মানে রাধারানী প্রশংসা করতে শুরু করছে কৃষ্ণের কাছে, আর কৃষ্ণের মন তো আবার উঠাতম হয়ে যাচ্ছে, কেননা রাধারানীর গুণগান করলে কৃষ্ণকে থাকতে পারে। তখন বলছে আচ্ছা ঠিক আছে ওকে আসছে ওকে কিছু খেতে দাও নি, বলছে দিয়েছি তো, বলছে কী খেতে দিয়েছো, বলছে দুধ খেতে দিয়েছি, ও আচ্ছা দুধ খেতে দিয়েছো, একটু দেখে শুনে দাও নি দুধটা,
এটা ঠান্ডা করে দিয়েছি তো, বলছে না গরম গরম দিয়েছি, তাহলে আমার পাটা তো পুড়িয়ে তুমি দিলা। বলছে কি করে হলো? বলছে আমি সবসময় তার হৃদয়ে অবস্থান করি, এই যে তুমি গরম গরম দুধ খাওয়াই আমার পাটা পুড়ে দিলে। আর ওইখানেই লক্ষ্মীদের অবস্থা খারাপ, রাধারানী এত বিনয়ী ভাব এত কিছু বলে গেল, এবার কৃষ্ণের মুখ থেকে শুনলো কি আমি তার হৃদয়ে সবসময় অবস্থান করি, ও আমার তার হৃদয়টা আমাকে দিয়ে দিয়েছে, রাধারানীর হৃদয়টা আমাকে দিয়ে দিয়েছে, ওখানে আমি সবসময় অবস্থান করি। তুমি যে গরম গরম খাইয়েছো আমার পায়েটা ঠোসা করে, দেখ দেখো ঠোসা পড়ছে কত। এই হচ্ছে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব, এই জন্য তার হৃদয়ে বিশ্রাম পাচ্ছে। এই জন্য এখান থেকে শিক্ষা দিচ্ছে কি আমাদেরকে, যে আমাদের হৃদয়টা রাধারানী মহাপ্রভু কি শিখিয়েছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে। তাহলে মহাপ্রভু কি এসেছেন রাধার ভাব এবং অঙ্গকান্তি নিয়ে তিনি প্রচার করছেন, কি রাধারানী কিভাবে কৃষ্ণকে ভালোবাসত কিভাবে ভক্তি করতো সেটা জগৎকে শিখিয়েছে, তাই না? এই জন্য মহাপ্রভু গায়ের রং হচ্ছে গৌরবর্ণ, আর তার আচরণটা কি সবসময় কি কাকে ডাকছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ, উনি স্বয়ং কৃষ্ণ না? কেননা রাধারানী এভাবে কৃষ্ণকে খুঁজত, কৃষ্ণ যখন চলে এসছে সবসময় লতা পাতা সবাইকে জিজ্ঞেস করছে কৃষ্ণকে খুঁজত। আর সেই শিক্ষাটা তিনি প্রচার করছেন, বুঝা গেল কি, সেই শিক্ষাটা জগতে প্রচার করছেন, রাধার ভাব অঙ্গকান্তি নিয়ে এসে রাধারানী ভগবানকে কিভাবে ভালোবাসত সে শিক্ষাটা জগতে সবার কাছে প্রচার করছে। আর আমাদেরই এই রাধারানীর চরিত্র থেকে শিক্ষা নেওয়া উচিত যে কি আমাদের হৃদয়টা অন্য কোথাও না দিয়ে কৃষ্ণকে দেওয়া হয়েছে, এখানে যেন কৃষ্ণ অবস্থান করে তার জন্য সবসময় পরিষ্কার রাখা হয়েছে, বুঝা গেল কি। তো আমাদের অনেক জ্ঞান থাকতে পারে, ভাগবতের জ্ঞান পাণ্ডিত্য থাকতে পারে, বলে কোনো কাজে আসবে না। উদ্ধব নাম শুনেছেন, উদ্ধবের নাম জানেন তো, উদ্ধবের নাম শুনেছেন, ও মাতাজি উদ্ধবের নাম শুনেছেন, উদ্ধব উদ্ধব নাম শুনেছেন না, শুনেননি? উদ্ধব হচ্ছে বৃহস্পতি শিষ্য, দেবগুরু বৃহস্পতি শিষ্য, জ্ঞানের প্রতিমূর্তি, তাকে দেখতে কৃষ্ণ আর উদ্ধব ডিফারেন্স করতে পারবে, কৃষ্ণ আর উদ্ধব ডিফারেন্স করতে পারবে না। তো উদ্ধব হচ্ছে জ্ঞান মার্গের ভক্ত, তার মধ্যে ভক্তি নেই জ্ঞান আছে, কেন কৃষ্ণ এই বেটে শুতে ওই বেটে শুয়ে, এক রুমে দুইজন দুই বেটে শোয়, তা তার থেকে কৃষ্ণ সম্বন্ধে কে জানবে বেশি, আমরা জানবো, ও সবচেয়ে বেশি জানবে, আর ওর ভিতরে ভক্তি নেই, এজন্য ওকে বৃন্দাবনে পাঠিয়েছে কৃষ্ণ, বৃন্দাবনে পাঠিয়েছে ভক্তি লাভের জন্য, নিজের কাছে আসে ভক্তি নাই, কি বোঝা গেল কি, কৃষ্ণের কাছে উদ্ধব আছে তার মধ্যে ভক্তি নেই জ্ঞান আছে, কেন ভক্তি দিতে পারে না, ভক্তি কার কাছে থাকে, ভক্তের কাছে, ভক্তি লাভ করতে গেলে ভক্তের শরণাগত হতে হবে, ডাইরেক্ট কৃষ্ণের সেবা করলে ভক্তি পাবেন না, ভক্তের সেবা করলে ভক্তি আসবে, কোথায় আছে, শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়ন কুল ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কারম, ভক্ত সেবাটা হচ্ছে কৃষ্ণ প্রেমের একমাত্র হাতে, যদি আমরা ভক্ত সেবা না করি ভক্ত খুশি না করি কৃষ্ণ আপনার সেবায় খুশি হবে না, কোনোদিন হবে না। যারা ভগবানের সেবা করে ভক্তের সেবা করে না, ভক্তকে মূল্যায়ন করে না, তারা হচ্ছে কনিষ্ঠ ভক্ত নট উত্তম ভক্ত। এই জন্য যারা ভগবানের ভালো করে পূজা করছে ভালো করে সবকিছু করছে কিন্তু কোনো ভক্তকে মূল্যায়ন করে না, ভক্তকে রেসপেক্ট করে না, তাদের মর্যাদা দেয় না, তাদের সেবা করতে চায় না, তাদেরকে ন্যারো মাইন্ড মনে করে, আমি ডাইরেক্ট সেবা করছি, ভগবান বলছে আমার কনিষ্ঠ ভক্ত, নতুন ভক্ত একেবারে, নিউ ডিভোটি 50 বছর হোক না কেন এখনো নতুন, কেন তার মধ্যে ভক্তের প্রতি শ্রদ্ধা নাই। এই জন্য ভক্তি লাভ করতে গেলে কার কাছে ভক্তি পাবো, ভক্তের কাছে, ভক্ত সঙ্গ করলে তখন ভক্তি। তো উদ্ধবকে একটা লেটার লিখে পাঠিয়েছে, কেননা কৃষ্ণ আকাশে বলে এসেছিল বৃন্দাবন থেকে কি আমি
কি করব, আবার ফিরে আসব। আর সেই কথাটা তারা হৃদয়ে ধারণ করে এতদিন বেঁচে আছে। বুঝা গেল কি? খ্রিস্ট যে ফিরে আসবে বলছে সেইটুকু মনে রেখে তারা ধারণ করে বসে আছে, নাহলে তারা সবাই মরে গেছিল। শুধু একটা কথা মনের মধ্যে রেখেছে না, ও তো আসবে বলছে। যদি আমরা যদি দেহ দেখো তাহলেও কষ্ট পাবো, আমরা যদি সুইসাইড করি তাহলেও কষ্ট পাবো, ওকে কষ্ট দিব না আমরা। তাও যেভাবে হোক আমরা বেঁচে থাকবো, ওর অপেক্ষায় থাকি। আর ভগবান কৃষ্ণ কি করছেন, একটা ভোজপত্রের মধ্যে একটা চিঠি লিখে সুন্দর করে উদ্ধবকে দিয়ে পাঠিয়ে যাও বৃন্দাবনে, ওদেরকে সবাইকে সান্ত্বনা দিয়ে আসো। বুঝা গেল? যশোদা মার কাছে গেছে, নন্দ মহারাজের কাছে গেছে, তারা তো খুব কৃষ্ণকে হারিয়ে খুব কষ্ট পাচ্ছে। কৃষ্ণ চলে গেল আর আসলো না, খুব কষ্ট পাচ্ছে। তখন এভাবে কষ্ট পেতে পেতে যখন সবাইকে সান্ত্বনা দিয়ে দিয়ে আসছে, এবার গোপীদের কাছে যখন আসলো, যখন উদ্ধবকে দেখেছে, দেখতে মনে হচ্ছে কৃষ্ণের মতো, দৌড়ে সবাই তার কাছে চলে এসছে। বলছে তুমি কোথা থেকে আসছো, দ্বারকা থেকে আসছো না? তোমাকে দেখতে কৃষ্ণের মতো মনে হচ্ছে, তুমি কে? বলছে আমি উদ্ধব, বৃহস্পতির শিষ্য। বলছে কৃষ্ণ কেমন আছে? খুব ভালো আছে, তোমাদের জন্য লেটার পাঠিয়েছে। কোথায় লেটার? যে লেটারটা পকেট থেকে বের করেছে, একেবারে এক ঝাঁক সবাই এসে লেটারটা টেনে টুনে ছিঁড়ে নিয়ে চলে গেছে। আর উদ্ধব তো পুরো রেগে গিয়ে মানে বলা শুরু করছে, এই মূর্খের দল কোথাকার, লেখাটা দিয়েছে, লেখে তো পড়ে দেখবি তো, তোরা পড়াশোনা জানি না, ছিঁড়ে ফেটে গেলি। বুঝা গেল কি? ছিঁড়ে ফেটিয়ে দিয়েছে। আর যার পাগে যতটুকু টুকরা পড়েছে, ওই টুকরাটা নিয়ে বুকের মধ্যে ধরে বসে আছে। বলছে এটা কি ধরনের লীলা রে ভাই? উদ্ধব তো এখানে মাথা খারাপ হয়ে গেল, লেখা তো পরে দেখবে, শুধু জেনেছে লেটার পাঠিয়ে, ওর নিজের হাতে লিখে আমাকে একটা লেটার দিয়ে পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে। আর ওটা টুকরা টুকরা করে সবাই এক একটা টুকরা নিয়ে সুন্দর করে বুকের মধ্যে ধরে বসে আছে, কৃষ্ণের কথা মনে করছে। কিছুক্ষণ পর জিজ্ঞেস করছে, কি ব্যাপারটা কি, তোমরা এটা না পরে ছিঁড়ে ফেললা, কি লেখবে পরে দেখবে তো? বলছে আমাদের পড়তে হবে না, ওর কাগজের মধ্যে ওর নিজের হাতে লেখেছে তো, ওর টাচ আছে, ওই টাচটা আমরা এখন অনুভূতি করছি, আমাদের হৃদয়ে দেখছি কি ও আছে আমার। কি ও লেখাপড়া শিখেছে গোপীরা, স্কুলে গেছিল, শাস্ত্রে আছে কোথাও, স্কুলে গেছে ওরা? কিচ্ছু নয়, কিন্তু তাদের মধ্যে ভক্তি আছে, প্রেম আছে কৃষ্ণের প্রতি। বুঝা গেল কি? তাদের কাছে কৃষ্ণের প্রতি প্রেম আছে। সেটা তারা বলছে কি, এই পাতাটার মধ্যে কৃষ্ণ স্পর্শ করেছে, এটার মধ্যে কৃষ্ণ আছে। আর আমরা এত নাম করছি, নামের মধ্যে কৃষ্ণ আছে এটা বুঝতে পারছি না। বুঝা গেল? তাহলে আমরা কত পিছিয়ে আছি না, সামনে আছি, পিছিয়ে আছি না? এই নামের মধ্যে কৃষ্ণ আছে এটা বুঝতে পারছি না, আর ওটা এই সামান্য কাগজের মধ্যে কৃষ্ণের টাচ আছে মানে কি, এখানে কৃষ্ণ আছে, সঙ্গে সঙ্গে তারা বুকে নিয়ে নিল। দেখুন আমরা কোথায় আর ওরা কোথায়। বুঝা গেল কি? তখন এদের এই ভাব দেখে উদ্ধবের মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। বলছে আমি কৃষ্ণের সঙ্গে থাকি, কিন্তু আমি এখানে কৃষ্ণকে বুঝতে পারলাম না, এরা কিচ্ছু থাকে না, কিচ্ছু জানে না, পড়তেও জানে না, কোনো স্কুলেও যায়নি, আর আমি বৃহস্পতির শিষ্য, কত অহংকার আমার মধ্যে, জ্ঞানের অহংকার, আমি অনেক বড়, আমি এখনো এদের ধারে কাছেও যেতে পারলাম না, নিজে নিজে বুঝতে পারছি। কারা গোপীরা ওদের ভাব এরকম দেখে উদ্ধবের মনে মনে হচ্ছে কি, আমরা এখনো, আমি এখনো ওদের ধারে কাছে যেতে পারলাম, অথচ কৃষ্ণের সঙ্গে থাকি আমি। ওদের কৃষ্ণের প্রতি তাদের হৃদয়টাকে কৃষ্ণকে দিয়ে দিলে এত সুন্দর করে, কিন্তু এখনো পর্যন্ত আমি কৃষ্ণের সঙ্গে থাকি, তাও আমার মধ্যে সে কিছুই আসেনি, আমি কত পিছিয়ে আসি। তারপর সে বৃন্দাবনে লতা পাতা এগুলো সব দেখছে, সব গোপীদের দেখছে, রাধারানী কান্না করছে, শুধু কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, রাধারানী পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, কৃষ্ণ রাধারানীর পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, লতা পাতা যাকে দেখে তাকে জিজ্ঞেস করে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, সমস্ত গোপীদের পাগল পাগল হয়ে গেছে। এরকম করে সে বৃন্দাবনে কিছুদিন থেকে বৃন্দাবনে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, খাওয়া নেই পড়া নেই, কেন, ভক্তের সঙ্গে থেকে ভক্তের যে মনোভাব, ভক্তের যে চিন্তাধারা, সেগুলো তার মধ্যে চলে গেছে, তার যে ভালো গুণগুলো তার মধ্যে চলে গেছে। মানে ভক্তের সঙ্গে হরিকথা শোনা মানে কি, ভক্তের মধ্যে যে ভালো গুণগুলো আছে সেই গুণগুলো আমাদের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে, খারাপ গুণগুলো আসবে না, ভালো গুণগুলো আসবে। এখানে ভক্তের সঙ্গে করতে হবে, ভক্তের হরিকথা শুনতে হবে, হরিনাম শুনতে হবে। তো উদ্ধব কী করলো, যখন ওখানে গেল, বেশ কয়েকদিন ওখানে ছিল, অনেকদিন থেকে যখন দ্বারকাতে ফিরে আসলো, আর পুরো কৃষ্ণের উপর রাগ, কার, উদ্ধবের, তুই হচ্ছে এক নম্বর শয়তান, কি সারা শরীরে ও আছে রাজপুত্র মতো হয়ে গেছে,
আর ওখান থেকে নিয়ে ধুলো বালু একেবারে পুরা ভর্তি, কি বৃন্দাবনের ধুলো ভর্তি হয়ে গেট দিয়ে ঢুকেছে। আর কৃষ্ণকে ভগবান, তুই হচ্ছে এক নম্বর শয়তান, তুই কীভাবে এখানে থাকিস? ওদেরকে কথা দিয়ে আসলে ওরা কত কষ্ট পাচ্ছে জানিস? কী দোষ করছে তোরা ওকে, ওকে ওরা তোমাকে ভালোবাসে, কী দোষ করেছে? কেন তুমি গেলে না? আর কৃষ্ণ ওর কথা শুনে হাত তালে দেয়, খুব ভালো, এটাই তো আমি চেয়েছি আমার অপারেশন সাকসেস। কি চেয়েছে? এটাই আমি চেয়েছি আমার অপারেশন সাকসেস। কি সাকসেস? আমি তোমাকে বৃন্দাবন পাঠালাম যে উদ্দেশ্যে, তার সাকসেস হলো। কেন হচ্ছে জ্ঞান মার্গে জ্ঞানের অহংকার, আমি অনেক কিছু জানি, অনেক কিছু আছে আমার মধ্যে, এই অহংকারে তার মধ্যে ভক্তি নাই। আর যখন ভক্ত সঙ্গে করে এসছে তখন ওদের ভাবটা তার মধ্যে বুঝতে পেরেছে, ভক্তি কাকে বলে, ভালোবাসা কাকে বলে, প্রেম কাকে বলে, এটা উদ্ধব বুঝতে পেরেছে। আর বুঝার ফলে তখন তার মধ্যে যে ভাবটা এসছে তখন কৃষ্ণ সাকসেস আমার কাছে, যা উদ্ধবকে ভক্তি দান করলো, ভক্ত সঙ্গে বানিয়ে। আর এখান থেকে কি শিক্ষা পেলাম আমরা? যে আমাদেরকে সবসময় ভক্ত সঙ্গে করতে হবে, তাদের মাধ্যমে আমরা ভক্তি লাভ করতে পারি। যদি ভক্তি না আসে ভালো করে, ভক্তির সেবা করতে 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 তারপরে প্রেম আসবে। ভক্তির তীব্রতা থাকা হচ্ছে প্রেম, বুঝে গেল কি? ভক্তির তীব্র, তারা কৃষ্ণকে দর্শন পাওয়ার কি লালসা। আর আমরা শুধু শুক্রবার হলে যাই একটু, নূপুর বাবু ফোন করলে তখন যাই, নিজে থেকে কত যায় কি এখন, প্রথম প্রথম এখন যায়, কখন বহু ফোন করবে তখন যায়। তাহলে প্রেম কি? আর ওরা প্রতিটা মুহূর্তে চিন্তা করছে কখন কৃষ্ণের দর্শন পাবো। তার তীব্র বাসনা আছে না, তাহলে প্রেমটা আমাদের আছে না? না, এখন এখনো ভক্তির মধ্যে আছে, প্রেম আসেনি। অহৈতকে অপ্রতিহতা, ভক্তিটা মানে কি? কোনো কিছু বাধা বিপত্তি মানবে না। তাহলে আমরা এখনো ভক্ত নয়, ভক্ত আবাস আছি, কি আছি? ভক্ত প্রায়, ভক্ত হওয়ার চেষ্টা করছি। ভক্ত হওয়া মানে কি? আমার সবসময় মনের মধ্যে কৃষ্ণের চেতনা, কৃষ্ণ বাসনা, কৃষ্ণের সেবার বাসনা, কৃষ্ণের দর্শনের বাসনা, একটু যাই। বৈষ্ণব দেখলে মনে হবে এই তো কৃষ্ণ দূত। গোপীরা কি মনে করছে উদ্ধবকে দেখে? দেখে মাত্র কৃষ্ণের কথা মনে করছে, আরে তুই দেখতে কৃষ্ণের মতো, নিশ্চয় ওর কেন কাজ, তুই দেখলে মনে হচ্ছে কৃষ্ণের মতো, মনে হয় ওখান থেকে আসছে। তারা নিজের ভালো মন্দ বিচার করে না, কৃষ্ণকে খুশি করার জন্য নরকে যেতে হবে তাও রাজি আছে। যখন একবার নারদমুনিকে বলছিল যে আমার মাথা ব্যথা করছে চরণদুলে নিয়ে আসো, এটা আপনারা শুনছেন মনে হয় অনেকবার, হ্যাঁ, তখন নারদমুনিকে সব জায়গায় পাঠিয়েছে ভক্তের চরণদুলের জন্য, কেউ দেয় না, শিব ব্রহ্মা আদি কেউ দেয় না, কেন? ভক্তের চরণদুলি মাথায় দিলে আমার মাথা ব্যথা কমে যাবে। যখন সবার তার কাছে ঘুরে আসলো, কৃষ্ণের কাছে এসে বললো ওই প্রভু কেউ দিচ্ছে না, ভগবান বলে তুমি তো নিজেকে অনেক বড় ভক্ত মনে করো, তুমি তো দিতে পারো, কিছু বলছে না কৃষ্ণ নারদমুনিকে। তখন বলছে যাও একটু গজে গিয়ে ঘুরে আসো, ওখানে ওদেরকে বললে ওরা অনেকগুলো দিয়ে দিল, যাও ডাইরেক্ট বল, যাও ওখানে যাও, তুমি অনেক জ্ঞানী পণ্ডিত, অনেক ঋষিমুনির কাছে গেছো, কেউ দিবে না, কেন? সবাই আত্মন্দ্রী বিধি বাঞ্ছা, তপস্যা করছে নিজের সুবিধা দেখে, আমার সুবিধার জন্য করছি, ঠিক আমি বাঁচলে তারপর ভগবান, না আমি যদি মরে যাই তাহলে ভগবান কে ডাকবো, কী সেবা করবো, নরকের থেকে তো বাঁচতে হবে, এজন্য নরকে যাওয়ার ভয়ে কেউ চরণ দুলে দিচ্ছে না। তাহলে বুঝা গেল কি? ঋষি মুনি ঋষি কেউ ভগবানের ভক্তের লেভেলে পড়ে না, তাহলে আমরা কোথায় এখন? তারপর নারদমুনিকে বলে যাও বৃন্দাবনে যাও, সেখানে গিয়ে ওদেরকে বলো একটু, তাহলে ওরা অনেকগুলো দিয়ে দেবে, তুমি এখন বুঝতে পারছো না কারা ভক্ত, তাহলে ওদের কাছে যাও, ওদের কথা তোমার মনে করছে না ওখানে দেবো, কেননা ওরা পণ্ডিত নয় তো, ওরা তপস্বী নয় তো, ওদের পিছনে সাইনবোর্ড নাই, এজন্য তোমরা পাত্তা দিচ্ছ না ওদেরকে, ওদের পিছনে সাইনবোর্ড নেই, অমুক মুনি অমুক তপসী লেখা নাই তো, এজন্য ওদেরকে পাত্তা দিচ্ছ না, ওখানে যাও তাহলে বুঝতে পারবে কারা আমাকে বেশি ভালোবাসে, যাও। মানে নারদমুনিকে হিট করছে এগুলো, কারণ তুমি নিজেকে বড় মনে করছো না, অনেক বড় ভক্ত মনে করছো, অনেক অহংকার তোমার মধ্যে, যাও এবার যাও বৃন্দাবনে যাও। তখন বৃন্দাবনে পাঠিয়েছে, যেই বৃন্দাবনে নারদমুনিকে দেখছে, এরা তো যাবে এ তো প্রভুর কাছ থেকে আসছে, গোপীরা মানে লাল কাপড় দেখেছে মানে কি, দেই তো দৌ, লাল কাপড়টা দোষ দেখছে না, কি দেখছে? এ কৃষ্ণের সংজ্ঞা থাকে, ইনার কাছ থেকে কৃষ্ণের সংবাদ পাওয়া যাবে। কেন দোষ দিয়েছে? কৃষ্ণের কথা জানার জন্য, কৃষ্ণ কেমন আছে জানার জন্য তাড়াতাড়ি নারদমুনির কাছে জোড়া গেল। আর নারদমুনির কাছে গিয়ে জিজ্ঞেস করছে আমাদের কানে কেমন আছে, কোনো আওয়াজ নাই, নারদমুনি কেমন আছে এটাও জিজ্ঞেস করেন, কৃষ্ণ কেমন আছে? আমরা সাধু দেখলে জিজ্ঞেস করি কি জগন্নাথ কেমন আছে, জিজ্ঞেস করে একবারও চিন্তা করুন, এবার আত্মেন্দ্রের বৃদ্ধি বাঞ্ছা, কৃষ্ণেন্দ্রের বৃদ্ধি বাঞ্ছা হয়নি এখন, এখন নিজে নিজের সুখ সুবিধার কথা চিন্তা করে ভক্তি করছি,
আমি কি জিজ্ঞেস করি একবারও? পশ্চাতে প্রভুকে দেখলাম, প্রভু জগন্নাথ কেমন আছে জিজ্ঞেস করি একবার, গণ্ডিতে কেমন আছে জিজ্ঞেস করি, জিজ্ঞেস করি না। আর কথা জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, কেন ওনাকে খুশি করার জন্য জিজ্ঞেস করছি। প্রভু আপনি কেমন আছেন, তার মানে আমার খবর নিচ্ছে আমি কত খুশি হব। ভক্তের কাছে কৃষ্ণের খবর নেওয়াটাই হচ্ছে আসল কাজ, বুঝা গেল কি? কেন আমি মনে করি ওখানে একটা ফটো আছে, ওখানে একটা কাঠের পুতুল বসে আছে, এরা এদেরকে জিজ্ঞেস করলে এরা আমাকে গেলে ভালো মন্দ জিজ্ঞেস করলে আমাকে গেলে প্রসাদ দিবে, একটু বসতে দিবে, ভালো একটা রুম দিবে রেস্ট করার জন্য। কি প্রসাদ দেবো জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, তাহলে আমাকে ভালো মন্দ ওনাকে খাওয়ালে হবে। আমি উনার কাছে জিজ্ঞেস করছি না জগন্নাথ কেমন আছে, জিজ্ঞেস করি কি? আর নারদমুনিকে দেখে মাত্র দৌড়ে চলে গেল, আমাদের কানায় কেমন আছে, কি জিজ্ঞেস করছে কানায় কেমন আছে। তখন নারদমুনি মুখ বাঁকা করে বলছে ও ভালো নেই, যেই ভালো নেই বলছে সঙ্গে সঙ্গে, ও কি ব্রহ্মচারী না গৃহস্থ দেখেনি, সঙ্গে সঙ্গে সবাই ঘা, কি হয়েছে আমার কৃষ্ণের, কি বলছে কি হয়েছে আমার কৃষ্ণের, সবাই একে সুরে চিন্তা করছে, তাদের মনটা সঙ্গে সঙ্গে যেন চলে যাচ্ছে, কি বাসনা তাদের কৃষ্ণ কেমন আছে কি হয়েছে তার জিজ্ঞেস করার জন্য। আপনার সন্তান যদি কালকে শুনেন পাশের বাড়িতে আগুন লাগছে, আপনি সঙ্গে সঙ্গে সন্তানের খবর নেওয়ার জন্য পাগল হবেন না, হবেন কি না? কেন না, আগুন লাগার সব শুনছেন, বেঁচে আছে কিনা আমার ছেলেটা, কেমন আছে, কৃষ্ণের জন্য চিন্তা করেন, তাহলে ভালোবাসাটা কার প্রতি, সন্তানের প্রতি, কৃষ্ণের জন্য আছে কি? বুঝে ওখানে পাহাড়ের উপর পরে আছে জগন্নাথ, কেমন আছে না আছে খবর ডাকলে তখন যান, আপনি যাওয়া হয় না, কেন না অনেক টাকা গাড়ি করা নাকি, এই রোদের মধ্যে কি করে যায়, আর গেলে নৌকা পারতে হয় কি করে যায়, তাহলে দেখুন ভালোবাসাটা কতটুক দূরত্ব আছে, আছে কি না? আর ওই নারদমুনিকে দেখে সবাই এসে লাল কাপড় সাদা কাপড় দেখেনি, দৌড়ে গিয়ে নারী তারপরে গিয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে কৃষ্ণের বলুন, শান্ত হও বলছি, বলছে কৃষ্ণের না বলতে আছে না তো অসুবিধা আছে, কি অসুবিধা বলুন না, মানে ওরা ছটফট করছে কি শোনার জন্য। তখন বলছে ওর মাথা ব্যথা করছে, কি বলছে ওর মাথা যন্ত্রণা করছে, আমাদের বেলা কি হলো ঠিক আছে একটা ওষুধ খাওয়াইতে পারছেন না, কি মাথা যন্ত্রণা করছে মানে একটা ওষুধ খাওয়াই দিলেন, প্যারাসিটামলটা খাওয়া দিলে নাকি? আর ওরা জিজ্ঞেস করছে ও আপনাকে বলেনি কি দিলে ভালো হবে, কি করলে ভালো হবে বলেনি, বলছে একটা উপায় বলছে কিন্তু এটা আমি অনেকের কাছে গিয়েছি কেউ তো দিল না, সঙ্গে সঙ্গে তারা পায়ের কাছে পড়ে গেছে, আপনি কৃপা করে বলুন না কি দিলে আমার কৃষ্ণ ভালো হবে, সঙ্গে সঙ্গে সবাই নারদমুনিকে পা ধরিয়ে ধরছে, কৃপা করে বলুন না কি করলে কৃষ্ণ ভালো হবে, কেউ দেয়নি আমরা দিব আমাদের জীবনটা দিয়ে দিব, বলুন আপনি শুধু মুখ দিয়ে বলুন কি নিতে হবে। বলছে কৃষ্ণ বলছে ভক্তদের চরণগুলি দিয়ে যদি তার মাথায় দেয় তাহলে তার মাথা ব্যথা কমে যাবে, আর দেরি নাই সঙ্গে সঙ্গে পা ছেড়ে দিয়ে দফাস করে মাটির মধ্যে বসে গেল, অন্যা আছে তাদের উপরে কি বলে এটা কি বলে উপরে একটা না এটা আর একটা সুন্দর ভাষা আছে বলে গেছি দুবারটার মতো না, পাতলা একটা অন্যার মতো থাকে মাথার মধ্যে দিয়ে, ওরা তো গোমটাও দিয়ে হাঁটে না, এখন তো গোমটা নাই, তখনকার এটা তো গোমটা দিয়ে হাঁটতে বসে বসে গোপীরা, তখন ওটা তাড়াতাড়ি মাথা থেকে নামিয়ে ফড়াসকে ছিল ছিঁড়ে টুকরা করেছে, আর বা পাটাকে তুলে এরকম করে ছাড়া শুরু করছে, নারদমুনি সবার তামাশা দেখছে, এতগুলো মেয়ে ছিল সবগুলো কি, এরা এতক্ষণ ধরে যারা বড় বড় মুনি ঋষি জন্ম জন্মান্তরে তপস্যা করছে চিন্তা করছে কি আরে দিলে তো নরকে যেতে হবে, আর এরা শোনা মাত্র কোনো চিন্তা করছে নিজের কোথায় গতি হবে, নিজের কি হবে এটা চিন্তা করছে না, তাড়াতাড়ি বলছে কি পাটা তুলে ছাড়া শুরু করছে, একবার বা পা একবার ডান পা ছাড়ে পোটলা বানিয়ে সঙ্গে সঙ্গে কি আরো কি যদি পায়ের মধ্যে ধুলো না থাকে এভাবে নেয় গসে ধীরে ধীরে পোটলা বানিয়েছে, পোটলা বানিয়ে এতগুলো পোটলা হয়ে তারপর একজনের মাথার উন্নাটা নিয়ে সবগুলো পোটলাগুলো বেঁধে সব দিচ্ছে মানে নিয়ে আসবে আর কি নারদমুনির কাছে, তখন বলছে এই জন্য বলছে গোয়ালার মেয়েরা কোনোদিন স্কুলে বারান্দা দেখেনি, মূর্খের দলগুলো সবাই তোমরা জানো এগুলো দিলে তোমাদের কোথায় গতি হবে, এতক্ষণ মুনিজিরে কেউ দেয়নি নরকে যেতে হবে তোমাদের নরকে যেতে হবে, আর এসব শুনে যাচ্ছে, শুনে তাদের কাছে তারা করলো পকেট টকেট বানিয়ে নারদমুনির কাছে এসে সবাই এক সুরে বলছে আমরা নরকে নয় তার থেকে আরো আরো জঘন্য জায়গায় যেতে রাজি, তুমি তাড়াতাড়ি এগুলো মাথা ঢালো, এগুলো নিয়ে গিয়ে তাড়াতাড়ি ওর মাথা ঢালো সুস্থ হোক আগে, আমরা নরকে যেতে না তার থেকে আরো খারাপ জায়গা কোথায় আছে যেতে রাজি আছে,
কোনো চিন্তা নাই, তুমি আগে নিয়ে যাও। আর যে পোটাটা নিল পিছন দিকে ধাক্কা দেওয়া শুরু করছে, যাও 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 যাও, এক্ষুনি যাও এক্ষুনি যাও। চিন্তা করুন, সাধু দেখলে মানুষ ঘর থেকে বের করে দেয়, কৃষ্ণের ভালোর জন্য তাড়াতাড়ি যাও যাও যাও, কৃষ্ণকে সুস্থ করো। এই হচ্ছে প্রেম। বুঝা গেল প্রেম নাম কি? আজকে একটু বৃষ্টি হলে ওদিকে পাহাড় ধসে গেছে, নুপুর বাবু ওদিকে পাহাড়টা নিয়ে পড়ে আছে, এখানে আসতে পারেনি এজন্য কি 10-15 জন লেবার দিয়েছে। আমরা যদি কৃষ্ণের পাহাড়টা ধসে পড়ছে, যদি মনে করি ভগবান যেখানে আছে এটা যদি আমাদের বিশ্বাস হয়, তাহলে অবশ্যই আমরা সবাই যাবো না পাহাড়টা ঠিক করতে। ধসে পড়ে গেছে, দেখছি ধসে পড়ে গেছে। চিন্তা করুন আমরা কতটুকু দূরে আর ওরা কতটুকু আনন্দে আছে। গোপীরা এই জন্য শ্রেষ্ঠ ভক্ত, বুঝা গেল কি? তাদের মানসিকতা কি চিন্তা করুন, তারা বাড়িতে কাজ করছে, বাচ্চাকে দুধ দিচ্ছে, কৃষ্ণের কথা মনে করছে, কৃষ্ণ তাদের কত পরীক্ষা করছে। তারপরে ফেলেন, মানে ফেল হওয়ার রাস্তা নাই, যাবই না, জীবনটা এখানে দিয়ে দিন। এই হচ্ছে ভক্তি, এটাকে বলা হয় প্রেম। নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণের সেবা করা সবচেয়ে মহৎ কাজ। দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে প্রভুপাদ প্রথম লাইনে তাৎপর্য বলছেন। আমরা সবসময় নিজের সুবিধা দেখি, আমরা সবসময় মনে করি কে আমাকে প্রণাম করলো, কে আমাকে হরেকৃষ্ণ বললো, কেউ বলেনি, মন্দিরে গেলাম আমাকে একটু প্রসাদের কথা বলো না, একটু বসতে বলো না, ওই কবু না কেমন হয়েছে, জ্ঞান বেড়ে গেছে, আমি গেছি কৃষ্ণের কাছে, ওই প্রভুটা দোষ দেখতে গেলাম নাকি হবে। এই জন্য আমরা তাড়াতাড়ি বাড়িতে আসলে প্রভু আপনি কেমন আছেন, জগন্নাথ কেমন আছে খবর নেই না, কেন আমাকে গেলে একটু বসতে দিবে, খাইতে দিবে, ভালো ভালো প্রসাদ দিবে, ফ্যান চালিয়ে দিবে, এটা নয়। প্রেম হচ্ছে কৃষ্ণের ভক্ত, এই জন্য ওকে ভালোবাসে, কেননা ওকে ভালোবাসলে কৃষ্ণ খুশি হবেন, এই জন্য তাদেরকে শ্রদ্ধা করবে। বুঝলে ভগবান বলছেন যারা আমার ভক্তরা আছে তাদেরকে যদি সঠিক মর্যাদা শ্রদ্ধা করে, হ্যাঁ তাদেরকে ভক্তি করে, তাহলে ভগবান তাড়াতাড়ি খুশি হয়, সেই জন্য তাদেরকে আমরা রেসপেক্ট দেবো, তাদেরকে যথেষ্ট সম্মান করবো, আর তাদের কাছ থেকে কৃষ্ণের সংবাদ পাবো, তাদের কাছ থেকে জানতে পারবো কৃষ্ণকে কী করলে ভগবান তাড়াতাড়ি খুশি হবেন, কি করলে ভগবানকে সেবা দিলে ভগবান ভালোবাসবে। বুঝা গেল কি? এই জন্য আমাদেরকে ভক্তের সঙ্গে দরকার, এই জন্য আমাদেরকে ভগবানকে সেবা করলো কি প্রীতি সহকারে, ভগবানের সেবা ভক্তের সেবা যেন আদর থাকে, যেন তেন প্রকারে করলে ভগবান সব অন্তর্যামী, এখানে বসে আছে জানে আমরা কীভাবে সেবা করছি না করছি, বুঝা গেল কীভাবে সেবা করছি না করছি ভগবান সব জানেন। সেই জন্য আমাদের সেরকমের প্রেজেন্টেশন দিবেন, বুঝা গেল। এই জন্য আমাদের সবচেয়ে মেন কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, কী কী? এ বি সি ডি ই এফ, মনে থাকবে এ বি ই এফ। হ্যাঁ মানে কি? অ্যাসোসিয়েশন ডিভোটি মানে ভক্ত সংঘ, মনে থাকবে তো? এ মানে কি? ভক্ত সংঘ। হ্যাঁ, আর বি মানে আছে ভাগবত গীতা ভাগবতম, সবসময় প্রতিদিন নিত্যম ভাগবত সেবায়া, বুক রিডিং। সি মানে চ্যান্টিং, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম। ডি মানে সবসময় কৃষ্ণ প্রসাদ, ডায়েট প্রসাদম, বুঝে গেল কি? এ বি সি ডি বুঝতে পেরেছেন? এবার ই মানে কি? যখন প্রসাদ পেলেন কি করবেন, ঘুমাবেন নাকি? কি বলি আমরা মহাপ্রসাদ গোবিন্দে, কি বলি লাস্টে, কি বলা হয়? শরীর অবিদ্যা জাল, জরেন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদরমতী, তাকে তা কঠিন সংসারে, কৃষ্ণ বর পরিবারে সপ্রসাদ, সে অন্যান্য মিতা পাও। ঘুমাইতে বলছে, কি করতে বলছে, প্রসার করতে বলছে না, প্রেমে ডাকো, ঘুমাইতে পারেনি, পুরো এনার্জি দিয়ে প্রসার করতে হবে, সেবা করতে হবে। ইমানি কি? এনার্জি, এনার্জি দিয়ে সেবা করবো, কি জন্য? কৃষ্ণেন্দ্রের প্রীতি বাঞ্ছার জন্য নাকি আত্মেন্দ্রের প্রীতি বাঞ্ছা? এই এনার্জিটা লাগাবো ওখানে। আর এফ মানে কি? ফাস্টিং, মাধব তিথি, একাদশী, এই জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, এগুলি পালন করো, মনে থাকবে এ বি সি ডি ই এফ, মনে থাকবে। এটা আমাদেরকে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা গীতা সন্দেশ কোর্সের মধ্যে দিয়েছি। হ্যাঁ, তো এইভাবে আমাদেরকে সবসময় এঙ্গেজ থাকতে হবে, ফুল এঙ্গেজ,
আরে সংসার তো আছেই, এটাকে মত সঙ্গে যাবে নাকি, এখানে থেকেই সব কিছু করতে হবে, বোঝা গেল? হরে কৃষ্ণ। সেই জন্য প্রতিদিন কমপক্ষে ভক্তের সঙ্গে ভাগবত কথা শোনা উচিত, সকালে 2 ঘন্টা বিকালে 2 ঘন্টা। সকালটা হচ্ছে সাধনা, রাত্রেটা হচ্ছে শিক্ষা। তো আমি এখানে ব্যাঙ্গালোর থেকে আমাদের একটা প্রোগ্রাম করি, হরে কৃষ্ণ, সেটা হচ্ছে কি অনলাইন একটা সাধনা ক্লাস বাংলাদেশে, এটা 5টা থেকে 8টা পর্যন্ত সকালবেলা জপ সাধনা হয় ওখানে। প্রথমে মঙ্গল আরতি হয়, তারপরে হয় ওখানে হরিনাম জপ সাধনা, 5টা থেকে 6টা পর্যন্ত মঙ্গল আরতি, 6টা থেকে 7টা জপ সাধনা, 7টা থেকে 8টা প্রভুপাদ শিক্ষামৃত। আর ওখান থেকে আমরা ট্রেনিং দিই, প্রচার হওয়ার ট্রেনিং, ওই 8টার ভিতরে ট্রেনিং চলে, সবাইকে কিছু না কিছু বলতে হয় 1 মিনিট করে করে, প্রভুপাদের শিক্ষা থাকবে, তার কী মনোবৃত্তি, কে কী বুঝলো না বুঝলো সেভাবে ওখানে শেখানো হয়। আর প্রত্যেকে জপ করবে, ভজন শেখানো হয়, কীর্তন কীর্তন কীভাবে করবে ভজন শেখানো হয়, খালি গলায়, এই মৃদঙ্গ কর্তাল দিয়ে নয়, খালি গলায় গাইতে হবে। তারপর গুরুবষ্টকম, শিক্ষষ্টকম, নৃসিংহ আরতি, তুলসী আরতি, এগুলো করানো হয়। এক একদিন এক একজনের হাত তুলে বলবে, আপনি বলবেন আগের দিন নাম নিয়ে নিই, পরের দিন করা হয়, এইভাবে চলে। তারপর প্রভুপাদের শিক্ষা নিতে সবাইকে বলতে হয়। এটা হচ্ছে সকালবেলা প্রোগ্রাম। আর রাত্রের প্রোগ্রাম হচ্ছে কি, গীতার 1-1টা শ্লোক করে একদিন 1 ঘন্টা করে, বাংলাদেশি টাইম 8:30 থেকে 9:30, হ্যাঁ 1 ঘন্টা ক্লাস, গীতার শ্লোক কীভাবে উচ্চারণ করা হয় সেটা শেখানো হয় অনলাইনে সব। এই করতে করতে বাংলাদেশে অনেক ভক্ত আছে, তারপর ইয়ার ভারতের অনেক ভক্ত আছে, হ্যাঁ সবাই যুক্ত হয়। এখন নেশা হয়ে গেছে আর ছাড়তে পারে না, তাহলে চিন্তা করুন, সকালে ভোরবেলা তারা 2 ঘন্টা চার্জ নিয়ে নিল, সারাদিন কর্ম করলো, রাত্রে শোয়ার সময় আর 2 ঘন্টা, ওখানে কী হয় 1 ঘন্টা লীলা কথা হয়, 1 ঘন্টা গীতার কথা, গীতা শেখানো হয় প্রতিদিন 1-1টা শ্লোক। এভাবে করে করে আমরা কী করছি, আস্তে আস্তে যেন যুক্ত থাকতে পারি। তো প্রতিদিন যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয়, অন্ততপক্ষে অনলাইনের মাধ্যমে, হ্যাঁ ওগুলো যদি অনলাইনে করে ক্লাস, অনলাইনে যুক্ত থাকতে পারে, যদি না মনে করেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সেটাও যুক্ত থাকতে পারেন, বাংলায় হয়, এভাবে সুযোগ আছে, হ্যাঁ আপনার চেষ্টা করবেন। তো সেটা করতে গেলে কী হয়, ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপে থাকতে হয়, গ্রুপে থাকলে তখন ওখান থেকে লিঙ্ক দেওয়া হবে। এভাবে আপনারা দেখুন, চেষ্টা করে সবাই ভক্তি জীবনে সবসময় প্রতিদিন ভাগবত কথা শুনতে হবে, না শুনলে নিজের ভুল কী বুঝতে পারবেন, আমার কী ভুল হচ্ছে, কোন দিকে আমার গাফিল হচ্ছে, বুঝা গেল কি? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে বলুন, যেটুকু আলোচনা হচ্ছে আলোচনার ভিতরে। আপনি বলেছেন উদ্ধবের জ্ঞান ছিল কিন্তু ভক্তি ছিল না, আমি সেবা করছি, প্রপাত গ্রন্থ লিখছে আমাদেরকে, আমাদের মন্দমতি কলিযুগের মানুষের কি গতি, মন্দমতি মন্দভাগ্য, খারাপটাকে ক্যাচ করে বেশি, যাতে খারাপের দিকে না যায় এজন্য প্রতিদিন অধ্যয়ন করতে হবে ডেইলি, এজন্য বললাম বুক রিডিং, 2 নম্বর বি মানে বুক রিডিং ডেইলি, আর সেবা প্রতিদিন করতে হবে। এখান থেকে শিখলাম কি সেবা করতে হবে, এটা আমি প্র্যাকটিক্যাল, বুঝা গেল কি? আমাদের আমাদের ইসকনটা এভাবে সাজিয়ে দিয়েছে, প্রতিদিন সকালে 1 ঘন্টা রাত্রে 1 ঘন্টা, প্রতিটা মন্দিরে সকালে 1 ঘন্টা 8:00 থেকে 9:00 ভাগবত পাঠ হয়, রাত্রিবেলা 1 ঘন্টা গীতা পাঠ হয়, বুঝা গেল কি? আর প্রতিদিন 9:00 পর্যন্ত মর্নিং সাধনা 100% করতে হবে, যার সাধনা ঠিক থাকবে না সে কোনোদিন ভক্তি জীবনে টিকে থাকতে পারবে না। যে কোনো সময় কলা চোকলা যদি রাস্তার মধ্যে পড়ে না, পাটা যদি ভুল মতো পড়ে কী হয়, স্লিপ করে পরে একে কোমর টোমর একে সব গেল, আর ওটা দাঁড়াতে পারবে না সন্ধ্যা, সেরকম হয়ে যাবে। যদি আমরা প্রতিদিন ভাগবত কথা না শুনি, ভালো করে যদি জপ না করে, সাধনা ঠিক না রাখি, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো সময়, এই যে ভক্তি জীবন কত সুন্দর করছেন এটা যে কোনো সময় নষ্ট হয়ে যাবে। উদ্ধব হচ্ছে বলছে কি, গীতার মধ্যে আছে না, প্রথম হচ্ছে কর্ম, তারপর হচ্ছে ভক্তি, তারপর হচ্ছে জ্ঞান, ভক্তিটাকে মাঝখানে রেখেছে যত্ন করে, তাই না? তো এখানে জ্ঞান আর বৈরাগ্যের কোনো স্থান নাই ভক্তির মধ্যে, তার উদ্বেগ, জ্ঞানটা আমাদের লাগবে কেন, জ্ঞানের মাধ্যমে তো আমি জানতে পেরেছি কৃষ্ণ আমার ভগবান, তাকে সেবা করতে হবে,
সেজন্য জ্ঞানটা যদি আমি যদি মাঝে মধ্যে যদি বন্ধ করে দিই তাহলে কি হবে, ওই ভুলে যাবো, অহংকার চলে আসবে, আমি অনেক বড় হয়ে যাবো। সেই জন্য বারবার গীতা ভাগবত পড়তে হবে, কৃষ্ণ যে ভগবান এটাও ভুলে যাবো। হ্যাঁ দেখুন, আমরা মন্দিরে যাই, মন্দিরে যে ভগবান স্বয়ং বসে আছে এটা আমার মধ্যে ফিলিংস হয় কেন? ফিলিংস যদি হতো তাহলে আমি জানবো কি, ভগবান গীতার মধ্যে বলছে না, ময়োদ্দেশেন প্রকৃতি শুয়ে সেতে চলাচলম হেতু নানা কন্তে জগৎ বিপরীবর্তিত। আমি নিজে এই জলজগৎ চিন্ম জগৎ এবং জলজগৎ দুটাই পরিচালনা করছি, তাহলে আমি কীভাবে বলি এইরকম করছেন ওরকম করছেন? আরে এটা কৃষ্ণ দেখছে না, আমি জড়চক্ষু দিয়ে বুঝতে পারছেন, জড় জ্ঞানে বুঝতে পারছেন, এই জন্য প্রতিদিন জ্ঞান নিতে হবে। কৃষ্ণ পরিচালনা করছে, আমরা কেউ করছি না, কৃষ্ণ সব দেখছে আমরা কেউ করছি না। আমাদের মনে করে অমুক করছে আমি করবো, ও করছে ও করছে, নাথিং, এটা ভুল, এটা জড়জগৎ, এটা মায়ার একটা পলগন, মানে মায়া আক্রমণ ধরছে, মায়া চক্রের মধ্যে পড়ে গেছে, বুঝা গেল? কেন কৃষ্ণ দেখছে সব, এটা আমরা বুঝে উঠতে পারি, ঠিক আছে? আর কার কোন প্রশ্ন বলেন? দিচ্ছে তো প্রতিদিন সকাল থেকে আপনাকে প্রোগ্রাম বানিয়ে দিয়েছেন, এটা করা তো ট্রিটমেন্ট বলছে। মেডিসিন হচ্ছে হরিনাম, পথ্য হচ্ছে প্রসাদ, আর শাস্ত্র অধ্যয়ন হচ্ছে কি, আপনার প্রণালী, ট্রিটমেন্ট প্রণালী, সেবা, শাস্ত্র অধ্যয়ন। নবমীতে ভক্তিটা পুরোটাই হচ্ছে আপনার এই ভবরোগ হসপিটালের ট্রিটমেন্ট। ওকে, আর কার কোন প্রশ্ন? আপনার কি প্রশ্ন বলুন, আর কারো প্রশ্ন মাথায় আপনার প্রশ্ন নাই? আর কার কোন প্রশ্ন আছে? নতুন কারা কারা আছে হরিনাম করে না? আছে কেউ আছে নতুন আছে আজকে হরিনাম এখনো শুরু করেননি? কেউ আছে? বগুর কাছে মালা আছে, আপনারা মালা নিয়ে জপ করতে পারেন, এক মালা করে আস্তে আস্তে ভগবানের নাম করুন, সবকিছু আস্তে আস্তে উপলব্ধি করতে পারবেন, সমস্ত অসুবিধা দুর্গতি থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আজকে কেন শেষ করি, সবাই ভালো থাকবেন। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, পাবন গুরু মহারাজ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গীতায় গৌর প্রেমানন্দে। তো অনেক কিছু বললাম, যদি অপরাধ হয় ক্ষমা করবেন, হ্যাঁ, আর আমাকে আশীর্বাদ করবেন, আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন, যেন সবসময় গুরুদেব এবং প্রভুপাদের সেবায় যুক্ত থাকতে পারি, অপরাধ মুক্ত হয়ে হরিনাম করতে পারি, এটা একটু প্রার্থনা করছি, আপনারা আমার জন্য বলবেন, এটা আপনাদের শ্রীচরণে প্রার্থনা। হরে কৃষ্ণ।